हाय गाइस, तो वेलकम टू आवर चैनल यूट्यूब ऑफिशियल। तो लाइफे प्रथम बार एक जूतो अनबक्सिंग करब, जानी ना हयतो आगे क्यों दिए छिलो बा क्यों देनी होते जाए ना। यूट्यूबे आमी सार्च करिनि जे क्यों जूतो अनबक्सिंग करेछे कि ना, होते दामी दामी जूतो करेछे, किन्तु 200-150 টাকা जूतो क्यों आत्मन हयतो अनबक्सिंग करिनि। बाट आमी प्रथम बार आमार चैनले अनबक्सिंग होबे कि ना जूतो अनबक्सिंग होबे, तो तोमार साथे शेयर करलाम। চলো আনবক্সিংটা শুরু করা যাক। জুতোটা দেখতে খুবই ভালো, বেশ। আমি নিচে কম ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো জুতোটা, তো তোমরা পারচেস করতে পারো। তো আমি হোয়াইট কালারটা অর্ডার দিয়েছি। এটা একটা অ্যাডির কপি, জাস্ট একটা কপি জাস্ট। তো ওদেরকে দেখাচ্ছি হোয়াইট, তো দেখো ভিডিওটা শুরু করা যাক। দেখে নিতে পারো, অ্যাড্রেসটা দেখাবো না, সরি। তো জুতোটা কেড়েছি আমি, বের করছি এখন। একটা বাক্স, তো আগে একটা যদি অর্ডার দিয়েছিলাম, সো সেটার থেকে বেটার প্যাকেজিং এটা। এটা কী বেরিয়েছে বুঝতে পারছি না, কি সাইডে রাখলাম। তো এটা চতুর বাক্স, রানিং টেকনোলজি হবে একটা কিছু, যাই হোক। অ্যাডি নেভার স্টপ মেড ইন ইন্ডিয়া, এটার উপর সুরা সেখানে। সো এটা হচ্ছে ডেসক্রিপশন। এত টাকা দাম লেগে আছে গাইস, অনলাইনে সার্চ করলাম তো কেটে এখানে 281 টাকা লেগেছিলো গাইস। তো এটা হচ্ছে তো ডেসক্রিপশন, কালার নিচে হোয়াইট, রেডি 11x11 সেমি। আমার পার্কটা একটু বড়ো, তাই জন্য একটু বড়ো সাইজ অর্ডার দিচ্ছি। তো তোমরা মোটামুটি সব সাইজ ওখানে পেয়ে যাবে। তো দেখে নাও, স্ক্রিন ভিডিওটা স্টপ করে পড়ে নিতে পারো। ডিসক্রিপশন এখানেও লেখা আছে, এই সাইডেও একই, এখানেও লেখা আছে একই। সুযোগ ওপেন করা যাক। আগের যে বক্সটা অর্ডার দিয়েছিলাম সেটা থেকে বেটার বক্স প্যাকেজিং এসছে। এটা হচ্ছে জুতো, এটা হচ্ছে জুতো, সবই ভালো ঠিক আছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, প্যাকেটটার উপরে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া, কিন্তু এখানে লেখা আবার দেখছি চায়না ফাইনা লেখা আছে, জাপানিজ কি সব লেখা আছে পড়তে পারবো না গাইস, মাফ করো। এগুলো পড়েছে, কিন্তু ওই যে এই লেখাটা পড়তে পারবো না গাইস, জাপানিজ লেখা প্রায় সম্ভব না। যতটা কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো, বাট ভালো মোটামুটি 250-280 টাকা, এর থেকে আর ভালো কী হবে। 10 সাইজ, আমার পাটা একটু বড়ো আগেই বলেছি। এই হচ্ছে দুটো কোয়ালিটি, দেখে নিতে পারো, বেটার। 280 টাকা, এর থেকে ভালো আর কিছু মনে হয় না হবে। একই সেম এর আগে যে আমি প্যাক মানে অর্ডার দিয়েছিলাম একটা জুতো, সেটাও রকম কম প্রাইসের মধ্যে ছিল। যেগুলো কম প্রাইসের মধ্যে হয় সেগুলো মোটামুটি অর্ডার দিই যখন টাকা থাকে, বাট সেটার প্যাকেজিংটা এতটা ভালো না। মানে তার বক্সের অবস্থা দেখে মনে হচ্ছিলো যেন সে বক্সটাকে খুব মানে কি বলবো ফেলতে ফেলতে নিয়ে আসছে আমার একটা। তো আমি সেই প্যাকেজিংটা আন সেই বক্সটাও আনছি, ওয়েট দেখা। সো গাইস, এটা হচ্ছে সে জুতোটা আমি অর্ডার দিয়েছিলাম। এটাও জাপানিজ একই লেখা, সেমই লেখা আছে এখানেও। এই জুতোটার সাইডের যে লেখাটা ছিল গাইস, এই জুতোটার সাইডেও সেম লেখা আছে। এটা তো আমাদেরকে ভিডিও করে দেখায়নি, বাট এখন দেখাচ্ছি, সেমি লেখা আছে। তো এর বক্সের কালারটা খুবই ভালো, মানে বক্সের প্যাকেজিংটা খুব ভালো, কিন্তু এর প্যাকেজিংটা ভাই কী প্যাকেজিং, মাত্র 5 দিন আগে অর্ডার দিয়েছিলাম জুতোটাকে আমি।
আবার একটা অর্ডার দিলাম নতুন, সেটাতে প্যাকেজিংটা খুব ভালো, আজকে যে অর্ডারটা এসছে, কিন্তু আগের দিন যে অর্ডারটা এসছে তার মানে মনে হচ্ছে যে নিয়ে এসছে এটা কিছু যত্ন সহকারে নিয়ে এসছে মনে হচ্ছে। দেখো গাইস অবস্থাটা দেখো, জুতোর অবস্থা খারাপ, দুদিন পরেছি তো এই অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু প্যাকেজিংয়ের হালাতটা দেখে খুব কষ্ট লাগছে, বক্সের হালাত দেখে। দেখুন বক্সের হাল, মাত্র কিছুদিন আগে অর্ডার দিয়েছি আর আজকে যে বক্সটা এসেছে সেটা মনে হচ্ছে বেশ ভালোই, মোটামুটি জায়গাগুলো একটু গন্ডগোল করে দিয়েছে, বাট ঠিক আছে, বাট এতটাও খারাপ নয়, বেটার বেটার বেটার, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্রচুর জায়গায়, যাতে সবাই মানে বন্ধুদের গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবাইকে শেয়ার করবেন, যাতে সবাই জুতোটাকে কিনতে পারে।